বহুদিন হলো মারা গেছেন বাবা মা, একমাত্র দাদা কর্মসূত্রে রয়েছেন ভিন রাজ্যে। ফলে লকডাউনের জেরে মানসিক প্রতিবন্ধী দিদিকে নিয়ে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে বোনের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত রাধানগর গ্রামের বছর 23-এর চৈতালি দাসের দিদি 27 বছরের বাবলি দাস গত 4 বছর ধরে মানসিক ভারসাম্যহীন। বাবা মা হারা বোনের পক্ষে ভারসাম্যহীন দিদির চিকিৎসা চালিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এরই মধ্যে করোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা হতেই মানসিক ভারসাম্যহীন দিদিকে নিয়ে চরম বিপাকে পড়েছে চৈতালি দাস। পরিবারের একমাত্র রোজগারের পুরুষ তার দাদা রয়েছেন ভিন রাজ্যে। লকডাউন থাকায় পরিবারেও টাকা পাঠানো সম্ভব হচ্ছে না, ফলে চরম অর্থ সংকটে পড়েছে দুই বোন। দাদা টাকা না পাঠানোয় খাদ্য সংকট দেখা দিয়েছে ঘরে। পরিবারের বয়স্ক জেঠু এতদিন কিছুটা সাহায্য করলেও বর্তমানে বয়সের ভারে তিনি কর্মহীন, ফলে সেই সাহায্যটুকুও এখন পাচ্ছেন না তারা। বছর ধরে বহরমপুর গেলাম 3 বার ট্যাক্সি ভাড়া করে, ওষুধ আনলাম কিন্তু ভালো হচ্ছে না, কমে যাচ্ছে আবার হয়ে যাচ্ছে। পয়সার অভাবে ভালো জায়গায় নিয়ে যেতে পারছি না। বহরমপুর নিয়ে গেলাম 2-3 বার কিন্তু ঠিক হচ্ছে না। মা মারা 13 বছর, মা 13 বছর হলো, বাবা আর বাবা হলো 4 বছর। আচ্ছা, বাবা কি করতেন? বাবা এই থানা থেকে করতে হোমগার্ডের কাজ। আচ্ছা, হোমগার্ডের কাজ করতে করতে তখন রিটায়ার হয়ে গেল, তারপরে ফের দাদন খাটছিল, দাদনের যত কাজ করতে বাইরে। আপনার প্রতি মাসে দাদার পাঠানো অর্থে কোনো ক্রমে চলে যেত দুই বোনের সংসার। বর্তমানে লকডাউন থাকায় ভিন রাজ্যে থাকা দাদা মাসোহারা পাঠাতে পারছেন না, ফলে চরম অর্থ সংকটে দিশেহারা বোনেরা। অর্থের অভাবে দিদির চিকিৎসা বন্ধ রয়েছে। এতদিন প্রতিবেশীদের সাহায্য নিয়ে চললেও এখন আর তা সম্ভব হচ্ছে না, ফলে প্রায় অর্ধাহারেই দিন কাটাতে হচ্ছে এই দুই যুবতীকে। আমার যে দিদি এরকম মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, কত বছর ধরে এরকম হয়েছে? 3-4 বছর হলো। আচ্ছা, তারপর থেকে তোমার বাবা কি করেন? আমার বাবা হোমগার্ড পুলিশের চাকরি করত। কোথায়? হরিশ্চন্দ্রপুর থানায়। মানে টেম্পোরারি করত, অন্য অন্য জায়গায় বদলি হতো। তারপরে? আর তারপরে আবার রিটায়ার হয়ে গেল। রিটায়ার হওয়ার পরে টাকা পেলো, কতগুলো জানি না হলো, তারপরে আবার দাদনে কাজ করতো। আচ্ছা। মালদা জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন এই অভাবী পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে বলেন, বাবলি দাসের চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রশাসনিক সহযোগিতার আশ্বাস পেয়েই আশায় বুক বাঁধছে চৈতালি। কবে সরকারি সাহায্যে ফিরবে তাদের সংসারের স্থিরতা, এখন তার দিকেই তাকিয়ে রয়েছে এই পরিবার। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, বেঙ্গল লাইভ।